গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মিষ্টি ডেজার্ট কিন্তু খেতে সবাই ভালোবাসে আজকে সেই রকমের একটি মিষ্টি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ রেসিপি আর তৈরি করাও খুব সহজ চলুন তাহলে আমরা একটু দেখি নিই এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে এক কাপ পানি আর ওয়ান ফোর্থ কাপ চিনি আর সামান্য এলাচ দিয়ে দুই তিন মিনিট ফুটিয়ে পাতলা একটা সেরা তৈরি করে নিব সেরাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ দুধ আর হাফ কাপ দুধ আমি রেখে দিয়েছি পরে ওটা কাজে লাগাবো। এখন এই দুধে দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়া আর ওই যে হাফ কাপ দুধ রেখেছিলাম সেটাতে আমি গলিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখন দুধে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি চিনি ব্যবহার করবেন এখন গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটি আমি দুধে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই সাথে দুই টেবিল চামচ ক্রিম আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে দেখুন এই রকম ঘনত্বের আমি নামিয়ে নেব তবে আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন এখন একটি চারকোনা পাত্রে নিয়ে নিচ্ছি কিছু টোস্ট বিস্কিট বিস্কিটগুলো আমি এইভাবে সাজিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা চিনির শিরাটা দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি এখন এর উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটি আর এখন আবারও এর উপরে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিট টোস্ট বিস্কিটগুলা সেটিং করার পর এর উপরে আমি আবারও চিনির শিরা দিয়ে ভিজিয়ে নিব তারপর দিয়ে দিব কাস্টার্ডের মিশ্রণ চিনির শিরাটা দেওয়া হয়ে গেল এখন আমি দিয়ে দিব কাস্টার্ডের মিশ্রণটি কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার পর আমি এর উপরে ছড়িয়ে দিব কিছু বাদাম কুচি আর টুটি ফুটি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এমন কি যে কোনো ফ্রেশ ফ্রুটসও আপনারা ব্যবহার করতে পারেন তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর বের করে আমি একটু সাইজ মতো কেটে নিচ্ছি ছোট ছোটো চারকোনার টুকরা করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তুলে দেখাচ্ছি কেমন হলো খুবই কিন্তু ভালো হয়েছে আর এটা কিন্তু খেতেও খুব মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ডিয়ার ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন তাও একটু জানাবেন ওকে ডিয়ার্স আর আমার ফেসবুক পেজটি একটু ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই খুব ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ